আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবার জন্য রইল প্রাণালা শুভেচ্ছা। আমি অমর খয়ে রয়েছি আপনাদের সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সাথে আছে দুইজন ইউটিউবার, আমাদের বড় ভাই গোবিন্দ ঘোষাল বড় ভাই, আর সাথে আছে আরেকজন ছোট ভাই ইউটিউবার জুনায়ের, এই আর আমাদের দোকানের ওনার। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে পেস্টি আইডি এইতে ফেসবুক আইডি তে সবাই চেনে, পেস্টি সে মারুফ, এই নামেই শরীফ পরিচিত সারা বাংলাদেশে। অনেকদিন হচ্ছে দেখিনি, কি অবস্থা? ঢাকায় ছিলেন? আমি ঢাকায় ছিলাম, কারণ আমার ভাইয়ের ছেলে অসুস্থ। অসুস্থ না? আচ্ছা, দোয়া করি আপনার জন্য আল্লাহর রহমতে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাসা সবাই ভালো আছে? আর আপনার পেজ তো আল্লাহর রহমতে ভালোভাবেই চলতেছে। সব যারা দেখছে, যারা লাইক করছে, ফলো করছে, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও গুলো দেখছে, অথবা কিছুদিন পর্যন্ত আমি প্রেজেন্ট ছিলাম না ফেসবুক পেজে বা ইউটিউবে, তবে এখন থেকে চেষ্টা করছি যে নিয়মিত থাকবো। সবাইকে ধন্যবাদ। এবং আমি চাই যে আমাদের পটুয়াখালীতে যারা লেখাপড়ার পাশাপাশি কাজগুলো করুক, আমার আমি চাই যে টিকটক বাদ দেব। টিকটকের কারণে আমাদের সমাজ কিন্তু আর কি খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি চাই আমাদের পটুয়াখালীকে তুলে ধরুক। আমাদের পটুয়াখালীতে অনেক সৌন্দর্যের স্থাপনা গুলো হতে যাচ্ছে, যেমন আমাদের পটুয়াখালীতে বর্তমানে যে পায়রা বৃষ্টি রয়েছে, অনেক ভিডিও করছি, অনেক গান করেছি বৃষ্টি নিয়ে। আপনার তো অনেক গান ভাইরাল হয়েছে, পটুয়াখালীতে অন্যতম, আমরা দোয়া করি আপনার জন্য। কিন্তু আমি চেয়েছিলাম যে উদ্বোধনের দিন আমি থাকবো, উদ্বোধনের দিন আমি দাওয়াত পেয়েছিলাম, কিন্তু উদ্বোধনের দিন আমার ভাই সিলেটে স্টক করে, আমি সেদিন কি থাকতে পারিনি, সেজন্য সবাই কাছে আমি ক্ষমা প্রার্থনা। আমার ভাই ছেলে সুস্থ হলে আমি ওকে নিয়ে ওখানে আবার নতুন করে আর ভিডিও করব। ধন্যবাদ সবাই, আমার জন্য দোয়া করবেন। আই মেক ফুড ব্লগস এভরি ডে এন্ড আই ট্রাই টু স্প্রেড ফুড ব্লগস এভরিহোয়ার, প্লিজ প্রে ফর মি। থ্যাংক ইউ তোমাকে সবাই, কাইমের জন্য কাইমের পেজ কি ফলো, ওমর কাইমের পেজ কি ফলো করবেন, এবং ভিডিও ওমর কাইমের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, যেহেতু আমরা পটুয়াখালীর ছেলে, আমরা পটুয়াখালীর সন্তান, এটাই আমাদের গর্ব। আমরা আসছি নতুন আপনার এই দোকানে, দোকানটা তো অনেক সুন্দর দিয়েছেন। তো এই এটার আজকে উদ্বোধন করছেন? জি, আজকে উদ্বোধন করছি। তো কি কি আইটেম আপনি রাখেন এখানে? কেক জাতীয় সবগুলো আইটেমই রাখার চেষ্টা করতেছি। আজকে যেহেতু উদ্বোধন করছি, তো এখন বর্তমানে চার পাঁচটা আইটেম আর কি রাখছি, যেমন চকলেট কেক, হোয়াইট ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক এবং প্লেন কেক, ফ্রুট কেক। করে এই যে পিছনে যেগুলো দেওয়া আছে এগুলো না? জি, তো আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো, কয়েকটা হাতি নিয়ে দেখানো যাবে, একটু বের করা যায়। সাথে আছেন ইউটিউবার জুনায়েদ। আর